সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত, প্রতিদিন মূলত দুটি করে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনার সামনে হাজির করার জন্যে। তার প্রেক্ষিতে আজকে আপনার জন্য নিয়ে এসেছি বাংলাদেশের সুনামধন্য এনজিও, যেটা মোটামুটি নামটা সবাই মোটামুটি জানেন, শক্তি ফাউন্ডেশন। শক্তি ফাউন্ডেশনে তারা রিসেন্টলি একটি চাকরি বিজ্ঞপ্তি ছেড়েছে, যেটার সম্পর্কে আমরা আলোচনা করবো আজকে। আপনাদের জানাবো যে কোন পদে কতজন লোক নেবে এবং কী কী যোগ্যতা লাগবে, বেতন কত এবং কীভাবে আবেদন করবেন, সব বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি লম্বা হতে পারে, আপনারা প্রথম থেকে না টেনে দেখার আহ্বান রইল। আরও জানাবো আপনারা শিক্ষানবিশ কালে কত টাকা বেতন পাবেন বা শিক্ষানবিশ কয় মাস মূলত, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার দিবেন, লাইক দিবেন। চলুন বন্ধু, আজকে আমরা দেখে আসি যে শক্তি ফাউন্ডেশনের যে নিয়োগটা দিয়েছে সেটা মূলত কী পদের জন্য দিয়েছে এবং কী কী যোগ্যতা ই করে তারা লোক নিবে, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন দেখা যাক। আজকে আপনারা জানেন যে শক্তি ফাউন্ডেশন নারীর ক্ষমতায়নের শক্তি ফাউন্ডেশন, নারীর যে বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করে, যেমন শক্তি ফাউন্ডেশন ফর ডিস অ্যাডভাইসমেন্ট উইমেন, একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, এনজিও বলতে পারেন। 1992 সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে তারা। তারা কিছু জেলায় তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 1 নম্বরে আছে আপনার পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক, গ্রেড হচ্ছে 1, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর, বয়স হচ্ছে সর্বোচ্চ 44 বছর, যারা 44 বছর তারা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার ক্ষেত্রে স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র উদ্যোগ, ঋণ কর্মসূচি, শাখা ব্যবস্থাপক পদে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা হচ্ছে 40 জন, 40 জন লোক নেবে শাখা ব্যবস্থাপক। এখানে ন্যূনতম মাসিক বেতন অন্যান্য ভাতা শিক্ষানবিশকালে হচ্ছে 33,000 টাকা এবং স্থায়ী হওয়ার পরে হবে 36,000 টাকা। এর অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড টিপস বাবদ 3,700 টাকা, স্ন্যাক অ্যালাউন্স বাবদ 200 টাকা এবং মোবাইল বিল বাবদ 1,000 টাকা প্রাপ্য হবে এই পদের জন্য। দ্বিতীয় দেয় আছে এরিয়া সুপারভাইজার, এটাও শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর, সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 47 বছর। অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র উদ্যোগ, ঋণ কর্মসূচির এরিয়া ম্যানেজার সুপারভাইজার হিসেবে কমপক্ষে 5টি শাখা এবং 20 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদ হচ্ছে 25 জন লোক নেবে এই পদে, এরিয়া সুপারভাইজার পদে। এখানে শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 40,000 টাকা এবং স্থায়ী হওয়ার পরে 43,000 টাকা। এর মধ্যে অতিরিক্ত প্রতি মাসে ডিএসএ ও কনভেন্স অ্যালাউন্স বাবদ 5,500 টাকা থেকে 7,500 টাকা, স্ন্যাক্স অ্যালাউন্স বাবদ 200 টাকা এবং মোবাইল বিল বাবদ 1,200 টাকা প্রাপ্য হবে। 3 নম্বরে আছে ফাইন্যান্স সুপারভাইজার, স্নাতকোত্তর, স্নাতক অ্যাকাউন্টিং ফিন্যান্স ম্যানেজমেন্ট, সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 47 বছর। অভিজ্ঞতার ক্ষেত্রে তারা চাইছে যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে ফাইন্যান্স সুপারভাইজার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা এবং 5টি শাখা পরিচালনার অভিজ্ঞতা, এরা সুপারভাইজার হিসেবে 2 বছরের অথবা অ্যাকাউন্টেন্ট, হিসাবরক্ষক, অডিটর হিসেবে 5 বছর চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। লোক নেবে 5 জন। এখানে শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 40,000 টাকা এবং স্থায়ী হওয়ার পরে 43,000 টাকা। তাছাড়া পাবে ডিএসএ ও কনভেন্স অ্যালাউন্স বাবদ 6,500 থেকে 10,000 টাকা এবং স্ন্যাক্স অ্যালাউন্স বাবদ হচ্ছে 200 টাকা এবং মোবাইল বিল বাবদ হচ্ছে 1,000 টাকা। 4 নম্বর দেওয়া আছে রিজিয়ন হেড, স্নাতক, স্নাতকোত্তর, সর্বোচ্চ বয়স হচ্ছে 50 বছর। অভিজ্ঞতার ক্ষেত্রে বলা আছে স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচি, রিজিয়নাল ম্যানেজার, জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে 20টি শাখা এবং 70 কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনা 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা হচ্ছে 7টি। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 66,000 টাকা এবং স্থায়ীকরণের পর হবে 70,000 টাকা।
প্রতি মাসে। এছাড়া পাবেন আপনি কনভেনশন অ্যালাউন্স পাবেন 7,000 থেকে 10,500 টাকা, এবং মোবাইল বিল বাবদ 1,500 টাকা প্রাপ্য হবেন। হেলথ প্রোগ্রাম শক্তি ফাউন্ডেশন হেলথ প্রোগ্রামের আওতায় সমগ্র দেশব্যাপী মেডিকেল কেয়ার সেন্টার SMCC পরিচালনার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নিম্নোক্ত পদের জন্য যোগ্য প্রার্থীদের নিকট আহ্বান করা হচ্ছে। এটা হচ্ছে মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র প্যারামেডিক। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের মেড ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে, অথবা 2 বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। বয়স হচ্ছে সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতার সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা হচ্ছে 20 জন, তারা 20 জন লোক নেবে। মাসিক বেতন হচ্ছে 16,200 টাকা। অন্যান্য সুবিধার ক্ষেত্রে এখানে বলছে 1 থেকে 3 নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহে কর্মরতদের জন্য ক্ষেত্রে 1500 থেকে 2500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 থেকে 2500 টাকা নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী। বৈশাখী ভাতা, বছরের 2টি উৎসব বোনাস ভাতা এবং অন্যান্য যে সুবিধাগুলো আছে আপনারা পাবেন। তো প্রশিক্ষণ ফি হিসেবে এরিয়া সুপারভাইজার, ফাইন্যান্স সুপারভাইজার ও শাখা ব্যবস্থাপক পদের জন্য 5,000 টাকা জমা দিতে হবে। যেমন 5 নং পদের জন্য জামানত বাবদ 15,000 টাকা জমা দিতে হবে। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী এখানে দেওয়া আছে যে আপনারা 1 ও 3 নং পদের শিক্ষানবিশ কাল হচ্ছে 6 মাস। আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি, রঙিন সাইজ ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি আপনারা সহায়তা করে নেবেন। এছাড়া যে তথ্যগুলো দেওয়া আছে খামের উপর অবশ্যই স্পষ্ট করে নাম লিখবেন। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে, মানে আপনাদের যত প্রকার কাগজপত্র আছে সবগুলো জমা দিতে চেষ্টা করবেন। আপনাদের লিখিত মৌখিক স্থান ও মোবাইলে SMS এর মাধ্যমে জানাবে তারা। আপনারা আবেদন করবেন এই ঠিকানা, এখানে সুন্দর করে ঠিকানা লেখা আছে, আপনার এই ঠিকানা আবেদন পাঠাবেন। এবং সর্বশেষ যেটা বলা আছে সেটা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। মানে জানেন যে শক্তি ফাউন্ডেশন মূলত নারীদের নিয়ে কাজ করে, তো তারা নারীদের সর্বোচ্চ যে অগ্রাধিকার সেটাই তারা দিবে। তো বন্ধুরা, এই ছিল আজকে শক্তি ফাউন্ডেশন আপনাদের জন্য যে নতুন একটি চাকরি সার্কুলার ছেড়েছে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আশা রাখি এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন।